মাধবপুর শহর থেকে 10 কিলোমিটার দূরে তৈরিকৃত ইংরেজদের আমলের মানসিক হাসপাতাল, যাকে সাধারণ ভাষায় পাগলাগারত বলা হয়, খুবই নামী হাসপাতাল ছিল। ডক্টর বিনি হাসপাতালের একজন ডাক্তার ছিলেন। তার চাকরির বয়স খুব বেশি ছিল না, তবুও সিনিয়র ডাক্তাররা তার কাছে খুবই প্রফুল্ল ছিল। হাসপাতালে আসা সকল ধরনের কেস সর্বপ্রথম ডক্টর বিনির কাছেই আসত। এমন একটি বিচিত্র কেস সে রাতেও এসেছিল। রাত তখন 3টে। বিনি তো তার কেবিনে বসে কিছু ফাইল দেখছিল। তখনই একটা অ্যাম্বুলেন্স হাসপাতালের সামনে এসে থামে। অ্যাম্বুলেন্স দেখে বিনি তো বাইরে বের হয়। বিনি তো দেখে দুজন ওয়ার্ড বয় একজন পাগলকে জোর করে হাসপাতালের মধ্যে আনার চেষ্টা করছিল, কিন্তু সেই পাগল পালানোর সর্বোচ্চ চেষ্টা করেছিল, কিন্তু ওয়ার্ড বয়রা টেনে হিঁচড়ে তাকে ভিতরে নিয়েই আসে। গোবিন, কে এই লোকটি? একে তুমি কোথা থেকে নিয়ে এসেছো? স্যার, একে আমি কবরস্থান থেকে উঠিয়ে নিয়ে এসেছি। কি বললে, কবরস্থান? এত রাতে লোকটি সেখানে কি করছিল? স্যার, ও সেখানে যা করছিল তা দেখে আমরাও অবাক হয়ে যাই। ও কবরস্থানে কবর খুঁড়ে লাশের বাকি অংশগুলো বের করছিল। হ্যাঁ স্যার, আশেপাশের লোকের কথা মতে ও গত 1 সপ্তাহ ধরে এভাবেই কবর থেকে লাশ বের করছিল। হতে পারে এই লোকটি গ্রামের কোনো গরিব লোক, আর অন্ধবিশ্বাসের চক্করে পড়ে হয়তো সে এমনটা করছে। স্যার, হয়তো আপনি এই লোকটিকে চিনতে পারেননি। এটি কোনো সাধারণ মানুষ নয়, ইনি এই হাসপাতালের মনোচিকিৎসক ডক্টর কার্তিক। এই শুনে ডক্টর বিনি তো অবাক হয়ে যায়। কিন্তু তার এরকম অবস্থা কিভাবে হলো? স্যার, নিখোঁজ হওয়ার পূর্বে ইনি এই হাসপাতালের রুম নম্বর 33-এ গিয়েছিল। যেই সেই রুমে যায় সে আর জীবিত ফিরে না, আর হয়তো সেই কারণেই তার এরকম অবস্থা হয়েছে। রুম নম্বর 33-এর নাম শুনেই কার্তিক চিৎকার করে ওঠে। ডাক্তার, এমনটা করবেন না, আমি পাগল নই। এদেরকে বলো আমাকে যেন ছেড়ে দেয়, আমাকে তার লাশ খুঁজে বের করতে হবে, নয়তো আমাকে সে মেরে ফেলবে। দেখো ডক্টর, তোমার যত টাকা লাগে আমি দেব, শুধু আমাকে এখান থেকে যেতে দাও, আমি পাগল নই, আমি পাগল নই। গোবিন, ওনাকে দ্রুত চেক আপ রুমে নিয়ে এসো, ওনার কেস আমি হ্যান্ডেল করব। কার্তিক বিনীতকে অনুরোধ করতে থাকে, কিন্তু বিনীত তার কোনো কথাই শোনে না। ওয়ার্ড বয়রা তাকে ভিতরে নিয়ে যায়। বিনীতের মনে অনেক ধরনের প্রশ্ন আসে, যার উত্তর শুধুমাত্র কার্তিক দিতে পারবে। তারপর কিছু সময় পর বিনীত কার্তিকের কাছে যায়। কার্তিককে একটি খালি ঘরে রাখা হয়েছিল। বিনীত যখন ঘরের মধ্যে যায়, সে দেখে কার্তিক দেওয়ালের দিকে মুখ করে এক কোণাতে বসে আছে, যেন সে অনেক ভয় পেয়েছে। তার পা থরথর করে কাঁপছিল। কার্তিক, আপনি ঠিক আছেন তো? দেখুন, ভয় পাবেন না, আপনার কিছু হবে না, আপনি একটি সুরক্ষিত জায়গায় আছেন। বিনীতের এই কথা বলার সাথে সাথে কার্তিক সেখান থেকে উঠে ঘরের মাঝে এসে দাঁড়ায়। ডক্টর, আমি এখানে কি? আমি কোথাও সুরক্ষিত নই, সে আমাকে যে কোনো জায়গা থেকে খুঁজে বের করে নিবে। কার্তিকের এই কথা বলতেই বিনীত কার্তিকের পিছনে একটি বড় শয়তান দেখতে পায়। সেই ভয়ানক চেহারা দেখে বিনীত খুব ভয় পেয়ে যায়। কার্তিক, তোমার পিছনে ওটা কে? এটা কি কার্তিক? সেই শয়তান কার্তিকের সাথে শূন্যে উঠে যায়। ডক্টর, তুমি ভুলেও রুম নম্বর 33-এ যেও না, সেই রুমকে সারা জীবনের জন্য বন্ধ করে দাও। কার্তিকের এই কথা বলতেই পুরো রুমের মধ্যে সেই শয়তানের হাসির শব্দ ভাসতে থাকে, আর দেখতে দেখতে সেই শয়তান কার্তিকের শরীরকে দুভাগে ভাগ করে ফেলে। বিনীতের চোখ যেন এটি বিশ্বাসই করতে পারছিল না। কার্তিকের চিৎকারের শব্দ শুনে কিছুক্ষণের মধ্যে সেখানে মানুষের ভিড় পড়ে যায়। কার্তিকের এই মুমূর্ষ মৃত্যু দেখে সবাই অবাক হয়ে যায়। সকলে ডক্টর বিনীতের কাছে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল, কিন্তু বিনীত এত বড় একটি ধাক্কা খেয়েছিল যে তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না। সে চুপচাপ সেখানে দাঁড়িয়ে কার্তিকের লাশের দিকে তাকিয়েছিল। এভাবে 2 দিন পার হয়ে যায়। এই 2 দিন বিনীত হাসপাতালে যায়নি, বরং সে নিজের ঘরে বসে ভাবতে থাকে, আসলে সেই শয়তান কে ছিল, সে কার্তিককে কেন মেরেছে, আর কার্তিক কবরস্থানে লাশ খুঁড়ে কেনই বা বের করছিল। সকল প্রশ্নের উত্তর সে একটিমাত্র জায়গা থেকেই পাবে, হাসপাতালে, রুম নম্বর 33। তাই বিনীত বিন্দুমাত্র সময় নষ্ট না করে দ্রুত সেখানে পৌঁছায়। সে রুমের দরজা খুলে ভিতরে যায়। রুমের মধ্যে টিম টিম করে বাতি জ্বলছিল। সে আলোতে দেখা যাচ্ছে
সাদা রঙের জামা পরে একজন লোক তার বিছানায় বসেছিল। সেও দেওয়ালের দিকে মুখ করে বসে রয়েছে। কে তুমি? আমি জানি ডক্টর কার্তিকের মৃত্যুর পিছনে তোমারই হাত রয়েছে। সেই কালো ছায়ার মতো দেখতে শয়তানটা আসলে কি বলো আমাকে। ডক্টর, আপনার এখানে আসা একদমই উচিত হয়নি। চলে যান এখান থেকে, নয়তো আপনার জীবনও সংশয়ে থাকতে পারে। তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। আমার দিকে তাকাও আর বলো তুমি কে। বিনীতের এই কথা শুনে লোকটি বিনীতের দিকে ঘুরে বসে। সেই লোকটির চোখ সম্পূর্ণভাবে সাদা ছিল। বিনীত এটা দেখে অবশ্যই ভয় পেয়ে যায়। আমার নাম অঙ্কুশ। কিছু বছর আগের কথা, আমার ভূত প্রেতের উপর রিসার্চ করা অনেক পছন্দের ছিল। বলতে পারেন এটি আমার হবি ছিল। এজন্যই আমি এক রাতে ক্যামেরা নিয়ে কবরস্থানে চলে যাই। চারদিকে রাতের নিস্তব্ধতা ছেয়েছিল। সেই নিস্তব্ধতার মাঝে একটি কবরের মধ্যে থেকে কারো চিৎকারের শব্দ শুনতে পাই। তারপর আমি সেই কবরের কাছে যাই। কবরের চারদিকে কাটা বিছানো ছিল, যেন কেউ সেই কবর না ছুঁতে পারে। কিন্তু সেই কবর থেকে আসা চিৎকারের শব্দ আমি আমার ক্যামেরায় রেকর্ড করতে চাচ্ছিলাম, তাই আমি সামনে আগাতে থাকি। তখনই আমার পায়ের মধ্যে একটি কাটা বিঁধে যায়। আমার পা থেকে এক বিন্দু রক্ত সেই কবরে গিয়ে পড়ে, আর হঠাৎই সবকিছু যেন নিস্তব্ধ হয়ে যায়। আমি সেখান থেকে চলে আসি, কিন্তু আমি জানতাম না সেই কবরে আমার রক্তের সাহায্যে একটি শয়তানি আত্মা আমার শরীরকে বশ করে নিয়েছিল। সেই দিন থেকে আমার নজর যার উপর পড়ে সে ঠিক 7 দিন পর মারা যায়। এরপর আমি জানতে পারলাম সেই শয়তান আমাকে বশ করে নিরীহ লোকদের হত্যা করে। এরপরে তার শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পায়। সেই শয়তানকে থামানোর একটিমাত্রই রাস্তা ছিল, সেটি হচ্ছে তার কবর থেকে তার অবশিষ্ট অংশ বের করে পুড়িয়ে দেওয়া। এজন্য আমি কবরস্থানে তার কবরকে খোঁজার জন্য গিয়েছিলাম। এতে তার কবর সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। এজন্য আমি সব কবর ঘুরে জ্বালানো শুরু করি, কিন্তু লোক আমাকে পাগল ভাবতে শুরু করে। এই হাসপাতালে আমাকে তারা ভর্তি করে দেয়। ডক্টর কার্তিককে আমি বারণ করেছি যেন আমার সামনে সে না আসে, কিন্তু সে আমার কথা বিশ্বাস করল না, আর তার ফল মৃত্যু সে ভোগ করল। ডক্টর বিনীত, এখন তো আমার নজর আপনার উপর পড়ে গিয়েছে। সেই শয়তানের পরবর্তী শিকার আপনি। আপনার কাছে শুধুমাত্র 7 দিন রয়েছে। যদি আপনার বাঁচতে হয় তাহলে সেই কবরস্থানের সকল লাশ জ্বালিয়ে দিন। অঙ্কুশের এটি বলতেই বিনীত অঙ্কুশের পিছনে সেই কালো শয়তানকে দাঁড়িয়ে থাকতে দেখে। বিনীত ভীষণ ভয় পেয়ে যায় আর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিছুদিন পর সেই ওয়ার্ড বয় একটি লোককে সেই হাসপাতালে ধরে নিয়ে আসে। তার হাত পা শিকল দিয়ে বাঁধা ছিল। সেই লোকটি অন্য কেউ নয়, বরং ডক্টর বিনীত ছিল। তারও সেই হাল হয় যা কার্তিকের হয়েছিল। যখন মৃত্যুর ঘটনা বাড়তে থাকে, তখন অঙ্কুশ সেই শয়তানের হাত থেকে বাঁচার জন্য দেওয়ালে নিজের মাথা ঠুকে আত্মহত্যা করে নেয়। আজও যদি কেউ সেই হাসপাতালের রুম নম্বর 33 যায়, সে কবরস্থান থেকে হাসপাতালে যেয়ে তার জীবন হারিয়ে ফেলে।